প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান গঙ্গা সাগরে পুণ্য স্নানের উদ্দেশ্যে। আর তাদের সুরক্ষিত রাখতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে র্যাপিড রেসপন্স মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর্জেন্ট চিকিৎসক নিয়ে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে। গঙ্গাসাগর মেলাতে আসা পুণ্যার্থীদের চিকিৎসা পরিষেবা দেবেন এই আর্জেন্ট চিকিৎসক। আগামী 8ই জানুয়ারি 2023 থেকে 17ই জানুয়ারি 2023 পর্যন্ত এই মেডিকেল টিমটি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের চিকিৎসা পরিষেবা দেবে বলে জানা যাচ্ছে। প্রতিবছরই গঙ্গাসাগরে বিশেষ ব্যবস্থা করা হয়। পুণ্যার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে লক্ষ্য রাখা হয় বলে জানালেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে মানুষ আসে কাতারে কাতারে, এবং এটা নতুন নয়। প্রত্যেক বছরই অন্য সমস্ত দপ্তরের সাথে সাথে আমাদের স্বাস্থ্য দপ্তরও যথেষ্ট সজাগ ভূমিকা নিয়ে থাকে, যাতে একজনও পুণ্যার্থী সেখানে এসে অসুস্থতার কারণে অসুবিধায় না পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন দেখার আসন্ন গঙ্গাসাগর মেলায় কতটা নিরাপত্তা ও সুরক্ষা দিতে পারে রাজ্য সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, রিপোর্ট কালকাছি নিউজ।